ম্যাম, ওয়েলকাম টু মিনতি ট্রাভেলস। মিনতি ট্রাভেলসে আপনাদের স্বাগত। আপনারা সুন্দরবন বেড়াতে এসেছেন মিনতি ট্রাভেলসে, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, খুবই সুন্দর আর খুবই মানে ভালো সার্ভিস। মিনতি ট্রাভেল সত্যি সব দিক দিয়ে খুবই পারফেক্ট, ব্যবস্থা দারুণ করেছে। আমরা 7 মাস পরে এক নিঃশ্বাস ফেললাম, এবং যেই কারণের জন্য সমস্ত এই পরিস্থিতিকে পিছনে ফেলে আমরা এগিয়ে পড়েছি, সাহস নিয়েছি। আপনাদের মধ্যে সিনিয়র সিটিজেন কজন আছেন? দুজন আছে। মানে এজ কত হবে? 73-74। আমাদের সবকিছু আপনাদের ভালো লাগছে তো? সবকিছু সেফ তো? আমরা স্যানিটাইজার, রিসোর্স স্যানিটাইজার করছি, লঞ্চ স্যানিটাইজার করছি। আমাদের খাওয়া দাওয়া ম্যাম কেমন? খাওয়া দাওয়া কোয়ালিটিও খুব ভালো, প্রচুর খাওয়াচ্ছেন। মিনতি ট্রাভেলসের উদ্দেশ্যে আপনারা কি বলবেন আমার গেস্টদের, যারা মিনতি ট্রাভেলসে বেড়াতে আসতে চায়? সবাইকে বলতে চাই যে কোন রকম দ্বিধা না করে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনারা এখানে আসতে পারেন, নিঃশ্বাস নেওয়ার জন্য নিঃশ্বাস নেওয়ার জন্য আসতে পারেন। আর মিনতি ট্রাভেলসের সবকিছু সার্ভিস সবকিছু খুব ভালো। আপনারা ঘরবন্দি হয়ে আর পাচ্ছেন না আমাদের মতো একটুখানি নিঃশ্বাসের জন্য ছটফট করছে, তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে এসে এনাদের সাথে ঘুরে যেতে পারে। আপনারা কোথা থেকে এসেছেন ম্যাম? আপনারা কোথা থেকে এসেছেন? আমি বর্ধমান থেকে এসেছি। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, ঠিক আছে। হ্যাঁ বলবেন, বলুন কি বলবেন। বর্ধমান আর কলকাতা। আচ্ছা, আর কি বলবেন বলুন। হ্যাঁ, আর একটা বলছি, আমরা এখানে এসে কিন্তু করোনার কোন রকম এফেক্ট বা কোন রকম কিছু দেখতে পেলাম না, সবকিছুই মানে আমাদের খুবই সাধারণ লাগলো। আমাদের এ লাগছে যে আমরাই বরঞ্চ না বহন করে নিয়ে আসছি, সেই জন্য মানে আমাদের, আমরা তো কলকাতার দিক থেকে এসেছি, আমাদের জন্যই কোন রকম এরা এখানে কিছু এখানে এখানে কিছু নেই, এখানে খুবই জীবন কাটা পরিষ্কার, যারা মিনতি ট্রাভেলসে আসতে চান তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? হ্যাঁ বলুন ম্যাম, আপনি বলুন ম্যাম, বলুন। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ, থ্যাংকস ম্যাম, থ্যাংকস। Thank you.